কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। এতে বিড়ম্বনা ও নিরাপত্তাহীনতায় পড়ছেন পর্যটকরা। তবে এরই মধ্যে মূল হোতা সহ 20 দালালকে আটক করেছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মুনিরা। বাস থেকে কক্সবাজারে নামার পরে সিএনজি অটোরিকশা চালক নামধারী দালাল চক্রের কবলে পড়েন পর্যটকেরা। তাদের প্রধান লক্ষ্য নতুন ও সহজ সরল পর্যটক। কম টাকায় ভালো হোটেলে রুম ভাড়ার কথা বলে শুরু হয় দালালদের মিশন। নিম্নমানের হোটেল কটেজে রুম বুকিং করিয়ে ম্যানেজারের কাছ থেকে কমিশন নেয় তারা। আমরা আসলে ডলফিন যখন নামাই তখন আমাদের কিন্তু হেনস্থা করে। আমরা যখন গাড়িতে উঠি, আমরা যখন হোটেলে যাব, তখন ওই যে টমটম যারা চালায় ওনারা আমাদেরকে বলতেছেন এটা দেখাবো ওটা দেখাবো নিয়ে যাই, কিন্তু আমাদের হোটেল হয়রানি করাইতেছে। পরবর্তী 19 দিন ওরা 500 টাকা করে কিন্তু একটা হোটেল বুকিং দিবে, 500 টাকা ওনারা নিয়ে নিবে। কক্সবাজারের প্রবেশ মুখে কলাতলিতে একটা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানি করে আসছে। তার অন্যতম হচ্ছে কিছু রিক্সাওয়ালা এবং সিএনজি টমটম চালকরা। পর্যটকদের নানান ফাঁদে ফেলে মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে চক্রটি। শুধু তাই নয়, নারী ও মাদকের সাথে আপত্তিকর ছবি তুলে পরিবারের কাছ থেকেও মুক্তিপণ আদায় করছে তারা। অনেকে যারা নতুন নতুন এখানে আসে তাদেরই বেশি সমস্যা হয়, কারণ ওরা এসে এখানে চেনে না, কোনো কোথাও কী পরিবেশ আছে না আছে কোথাও কিছু জানে না। ওই লোকগুলোই বেশি প্রতারিত হচ্ছে এবং ওই লোকগুলো যখন অটোতে ওঠে বিভিন্ন হোটেলে নিয়ে যায় বা নোংরা পরিবেশ যেখানে ভালো থাকে না, নানানভাবে তাদেরকে মিথ্যা কথাবার্তা বলে প্রতারিত করে। এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। এসব বিষয়ে প্রশাসনের একটু কঠোর হওয়া দরকার। প্রতারণা ঠেকাতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। পর্যটকদের নিরাপত্তায় অভিযান চলবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। ট্যুরিস্টদেরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে অনেক সময় তাদের মালামাল ছিনতাই করে, অনেক মেয়েদের ইপটিজিং করে, এই অভিযোগগুলো আমরা অনেকদিন ধরে শুনে আসছি। তো আমরা এটা নিয়ে কাজ করছিলাম। আমরা 19 জনকে আটক করেছি এবং 14টা অটো আমরা আটক করেছি এবং আমাদের কাছে আরও তথ্য এবং এদের কাছেও আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এই ব্যাপারে আমরা আগামীতে আরও অভিযান পরিচালনা করব। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুনাম ধরে রাখতে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।